হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বিরিয়ানি। তো আজকে দুপুরবেলা আমি বিরিয়ানি বিরিয়ানি করেছিলাম, তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমি আমার বিরিয়ানি খাওয়াটা একটু শেয়ার করি। আর তোমাদের সবাইকে আমার প্রিয় সিম্পল ব্লগে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। আর তোমরা মম্মি সবাই আরে কেমন আছো? বাবা আশা করি তোমরা সবাই খুব ভালো বাবা আছো আরে আর আমিও বিরিয়ানি ভালো না আছি। আরে তো বিরিয়ানি এখন না বসে পড়েছি খেতে, এই দেখো বিরিয়ানি আছে, দেখা যাচ্ছে না? বলতো কি, এইদিকে রোদ, মানে এতক্ষণ আমি ক্যামেরা চেক না করতে করতে আমার আমরা এক তো ঘন্টা কেটে গেছে ছোট রোদের জন্য, ভালো করে কিছু বুঝে যাচ্ছে না, তো যে তার জন্য সরি। হ্যাঁ, কারণ আলোটা চলে আসছে, তার জন্য দেখো খানাটা ভালো করে বুঝে যাচ্ছে না একটা। তো বিরিয়ানি আছে, চিকেন আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো আলু আছে আর স্যালাড আছে। তো চলো আমি খাওয়াটা স্টার্ট করি। হ্যালো বন্ধুরা, তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বিরিয়ানি। তো আজকে দুপুরবেলা আমি বিরিয়ানি করেছিলাম, তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমি আমার বিরিয়ানি খাওয়াটা একটু শেয়ার করি। আর তোমাদের সবাইকে আমার প্রিয় সিম্পল ব্লগে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। আর তোমরা মম্মি সবাই আরে কেমন বাবা আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো বাবা আছো আরে আর আমিও বিরিয়ানি ভালো না আছি। আরে তো বিরিয়ানি এখন না বসে পড়েছি খেতে, এই দেখো বিরিয়ানি আছে, দেখা যাচ্ছে না? বলতো কি, এইদিকে রোদ, মানে এতক্ষণ আমি ক্যামেরা চেক না করতে করতে আমার আমরা এক ঘন্টা তো কেটে গেছে ছোট রোদের জন্য, ভালো করে কিছু বুঝে যাচ্ছে না, তো যে তার জন্য সরি। হ্যাঁ, কারণ আলোটা ও চলে আসছে, তার জন্য তুমি দেখো না খানাটা ভালো করে ছোট বুঝে যাচ্ছে না ছোট একটা। তো বিরিয়ানি আছে, চিকেন আছে, দেখতে পাচ্ছো অনেকগুলো আলু আছে আর স্যালাড আছে। আমার মেয়েও বসে গেছে আমার সঙ্গে, তো চলো শুরু করি, দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে বললে না, তো রাহুলও বসেছে নিচে খেতে, আমি ওপরে বসেছি। খুব মশলা অল্প দিয়ে বানিয়েছি, মানে হ্যাভক, মানে খুব, মানে আর তো এইসবের যে মশলাগুলো আছে বিরিয়ানি মশলাগুলো একটু কমই দিয়েছি। কিন্তু কিছু একটা কম আছে, কি বলতো, নুনটা একটু কম আছে, একটুখানি বেশি না, হালকা একদম নুনটা একটু কম হয়েছে। আপাকে দিয়ে দিয়েছো? ক্যামেরার মধ্যে দেখি বিরিয়ানিটা পুরো লাল লাগছে, বলতো কেন? রোদের জন্য, মানে রোদের আলোটার জন্য একদম পুরো সবকিছু এরকম লাগছে। সামনে করে দেখা গেল, পেঁয়াজ চাও না আমাকে? পেঁয়াজ পেঁয়াজ খাবে? এলো ও আর মেয়ে, কিন্তু খাওয়া হয়ে গেছে, দেখো ছোট্ট একটা প্লেটের মধ্যে একটুখানি নিয়ে বসেছে। সেদিনেরটা আরো বেশি ভালো হয়েছিল, আজকেরটাও ভালো হয়েছে, কিন্তু আজকে আমি মশলা অনেক কম দিয়েছি। কি হয়েছে তোমার?
তখন যে ভিডিও করতে বলেছিল ওর জন্য বসে খেতাম, অনেকক্ষণ আগে খাই দিয়েছি, ভাত খেয়েছি, ওকে বসে আমি জানি আমি বলছি না খাবো না, এরকম ভিডিও করছে খাচ্ছি বলে ওর জন্য বুঝে আমিও খাবো, খাওয়া খেতে ভালো। এরকম ঝাল ঝাল ভালো লাগলো, কেমন লাগলো ঘর ঘরে করছিল যখন করে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এটা করছি, ঝাল 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 ভালো লাগলো, ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগলো। নিশ্চয় জায়গাটা অনেকটা মানে রাহুল বসে তো অসুবিধা হবে, তো বসে রাখলে ওপরেই বসেছে, ওপরেই বেশিরভাগ বসে নিতেও বসে আমি বিরিয়ানির সঙ্গে আলটা এভাবে একটু মেখেই খাই, আমার খুব ভালো লাগে। দাঁড়িয়ে দাও না বাবা, নিবি তুই বলে রাখতে কেমন এটা বুঝতে দাও, নিজেকে জীবন করা মশলাটা কম ছিল আজকে, অনেক 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 কম দাও, যেটা তোমার আমি কম দিচ্ছি, রাখো তো ভিডিও হচ্ছিল তো আমার খাবার ফিনিশ দেখতেই পাচ্ছ, খুব হাড় পড়ে আছে আমার ব্যাংক খাওয়া হয়েছে, দেখো যেটুকু দিয়েছি সেটুকুই আছে,
তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে সাবস্ক্রাইব করে। তো সবাইকে বাই।